কেন এসব করছি? একজন ভালো শিক্ষক হতে হলে তাকে ভালো অভিনয় জানতে হয়, সেদিক থেকে একটা ভাবনা অবশ্যই ছিল। ছোটো বড় ভাই ভাতিতা নিয়ে এ ধরনের কাজ করতে আমার ভালোই লাগে। সবচেয়ে বড় কথা, বর্তমান প্রজন্ম পড়াশোনার পাশাপাশি যদি এ ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে তারা বাজে আসক্তি থেকে মুক্ত থাকবে। আসলে আমাদের কাজকে অনেকে ভালো বলে, আবার কেউ কেউ খারাপও বলে, এটা বিষয় না। আবার অনেকে হিংসা করে, তবে যারা হিংসা করে তারা যদি হিংসা না করে উৎসাহ দিত, আমরা কাজটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। কীভাবে এলাম, টেলিভিশনে নাটক দেখতেছিলাম আইসিএনে, তো দেখি ওখানে নাটক কথা হচ্ছে বিয়ে জন্য প্রেমের প্রবিতর্শক, দেখি যে অভিনয় করছে আমার উপরে ছেলে পেলে। আমার ভিতরে এটাই জাগলো যে আমার ছোটকাল থেকে একটা বিশাল একটা শখ এই নাট্য জগতে আসা। তো পাশে খাড়া ছিল আমাদের রুবেল ভাই, আমি তখনও জানি না আসলে নাটকের পরিচালক তিনি। তো জাস্ট আমি বলছি রুবেল ভাই এই নাটকের পরিচালককে, উনি একটু হাসি দিয়ে বলছে আমরাই, মানে সেই আসলে নিজেকে বড় করার এটা ভাবে না কখনো, সবাইকে মিলেই প্রসঙ্গটা নিয়ে তো বললো যে আমরা সবাই। আমার ইচ্ছাটা প্রকাশ করার পরে উনি নেক্সট নাটকে আমাকে আমন্ত্রণ করে এবং তার মাধ্যমেই আসলে আমার এই মাল্টিমিডিয়াতে নেসিয়া মাল্টিমিডিয়াতে আসা। কী করে সময় পায়, ইচ্ছা থাকলে শত ব্যস্ততার ভিতরেও সময় বের করা যায়, এখানে ইচ্ছা শক্তি প্রধান। ভালো লাগা সংলাপ, আর বাদ দাও তোমার ওসব কথা, আমার গ্রামে আর মেয়ে নাই, এরকম বেহা মেয়ে আর আছে? আরে যে কোনো সাবালের হাত ধরি যে ডলাডলি করে। মেয়েরা আসতে চাই না কারণ পরিবার থেকে নানা রকমের বাধা আসে, সংকোচ সংকীর্ণতা তো থাকবেই, সেগুলো আমাদেরকেই ওভারকাম করতে হবে। আর যুগকে উপযোগী করে তোলার দায়িত্ব কি আমাদের না? এই সামান্য কাজ দিয়ে যদি কিঞ্চিৎ কুসংস্কার দূর করা যায় সেটাই বা কম কিসের। চিত্রগ্রহণের ক্ষেত্রে আমাদের ইনস্ট্রুমেন্টের অভাব তো আছেই, আমাদের ভালো মানের স্ট্যান্ড নাই, লাইট ট্রলি এগুলো কোনোটাই নাই, তাই সব কিছুই আমাদের হাতে করতে হয় বলে অনেক কষ্ট হয়, তবুও করি আমাদের ভালো লাগা থেকে। আর আপনারা দোয়া করবেন আমরা যাতে নেক্সট আপনাদের আরও ভালো ভালো জিনিস উপহার দিতে পারি। বড় ধরনের সমস্যা বলতে টাকা পয়সা বা যন্ত্রাদি চেষ্টা করলেই পাওয়া যায়, কিন্তু সবচেয়ে কঠিন হয়ে পড়ে মেয়ে চরিত্র পাওয়া। আমরা দেখেছি মেয়েদের ইচ্ছা থাকে শতভাগ, অথচ পরিবার থেকে নানা বাধা থাকে, ফলে আমরা হতাশ হয়ে পড়ি। তারপরেও প্রচেষ্টা আমাদের ছাড়ে না, চেষ্টা চালাই আর কি। আসলে সৃষ্টিশীলতা বলতে আমি যা বুঝি, সৃষ্টির অদম্য নেশার মধু প্রেমেই আমার অর্থ বলি। প্রত্যেকটা মানুষ যদি তার ভেতরে সৃষ্টিশীলতাকে যদি কাজে লাগাতে পারে এবং সেটা যদি কখনো নেশা থেকে পেশায় দাঁড়িয়ে যায়, আমি মনে করি তার জন্মের সার্থকতা সেখানে। এই কথা শেক্সপিয়র, ফকির লালন সাহেব তারাও এই কথা বলেছেন, নিজেকে খোঁজো নিজেকে জানো। লাভটা যে কি, আসলে এ ধরনের প্রশ্ন আমাকে অনেকেই করেছে, আমি উল্টো তাদের আরেকটা প্রশ্ন করেছি, আচ্ছা আমরা যে পৃথিবীতে বেঁচে আছি এই বেঁচে থেকে আমাদের লাভটা কি? প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। একটু প্রসঙ্গ করে বলি, একদিন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, হঠাৎ পাশ দিয়ে দুটি পিচ্ছি মেয়ে হেঁটে যাচ্ছে, তো একে অপরকে বলছে এই দেখ এটা পাফাটা পরিচালক। তখন পুলকিত চিত্তে খুশিতে আমার হৃদয় ভরে উঠল, এই বুঝি সুখ, যা হয়তো বহু টাকার বিনিময়ে পাওয়া সম্ভব নয়। সেদিন লাভ লসের গণিত আমার কাছে অনেক তুচ্ছ মনে হয়েছিল। এছাড়া নেশিয়াল মাল্টিমিডিয়াকে নিয়ে অনেক নেগলেক্ট কথাবার্তা আসে যা আমরা কোনো কিছু মনে করি না, অথচ প্রোগ্রাম লঞ্চ করলে তারাই আবার বাহবা দেয় এবং সে মানুষের চরিত্রের বিচিত্রতা দেখলাম। যাই হোক, অর্থ যোগান কীভাবে আসে, নিজেদের মধ্যে অ্যাবিলিটি অনুসারে ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট ধরে কাজ শুরু করিয়েই তো এভাবে এ পর্যন্ত চারটি কাজ সমাপ্ত করতে পেরেছি। তবে পৃষ্ঠপোষকতা পেলে এর চেয়ে আরও বড় ধরনের কাজ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।